নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ম্যানেজারের বিরুদ্ধে বিক্ষোভ শ্রমিকদের, উত্তাল রোজকান্দে। জনতার ম্যারাথন অভিযানে মদ বাজেয়াপ্ত, প্রশংসা পুলিশের। উচ্চ মাধ্যমিকে খারাপ ফলাফল, কালাইনে আত্মহত্যা কলেজ ছাত্র। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শ্রমিক বিক্ষোভে উত্তাল হয়ে উঠল কাছাড়ের রোজকান্দি চা বাগান। মেসিপুর ও রোজকান্দি বাগানের প্রায় 5,000 শ্রমিক সংঘবদ্ধ হয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে আওয়াজ তোলেন। শ্রমিকরা চা বাগান ম্যানেজার ঈশ্বরভাই ওবাদিয়ার বিরুদ্ধে স্লোগান দেন। তারা দাবি জানান, ম্যানেজার ওবাদিয়াকে বাগান ত্যাগ করতে হবে, নয়তো এই আন্দোলন চলতে থাকবে। তারা অভিযোগ করেন, ম্যানেজারের স্বৈরতান্ত্রিক মনোভাবের জন্য তিনটি বাগানের শ্রমিক ও সাধারণ মানুষের দুর্ভোগের শেষ নেই। এক শ্রমিক কুন্দন গোস্বামী এদিন ম্যানেজারের বিরুদ্ধে বলেছেন, হে সব তনে বড় চুর, আর আমরা এই যে রুজকান্দি স্যার, এখনো ব্রিটিশ শাসন তনে আজাদ হয়েছে না স্যার, এর লাগি আমরা আজকে এই আন্দোলনে দাঁড়াইছি স্যার, স্ট্রাইক করছি স্যার। ব্রিটিশ শাসন যেমন স্যার, আমরা যদি বাইরে যাই তা আমরা এই জায়গা 16-17 জন ছেলেরা রাখছে 5,000 টাকা করিয়া, তারার 40,000 টাকা ইন্স্যুরেন্সও আছে, 4 লিটার তেল দেয় বাগানে বাইকে ভরিয়া ভরিয়া তারা ডান্টা লইয়া ঘুরে স্যার। আমরা যদি বাইরে যাই, মেডিকেল যাই, 11টার পরে বাইরেতে দেয় না। এই যে স্যার পুরস্কুন্নি, এটা আমরা শ্রমিকের স্যার, এই টাকাটা যদি আমরা আগে বিক্রি হইতো স্যার, এই বিক্রি টাকাটা আমরা পূজা ফাউন্ডে ঢুকতো, শ্রমিকের অ্যাকাউন্টে ঢুকতো স্যার, এইগুলো স্যার এখন বিক্রি করিয়া হে বন্ধক দিয়া স্যার হে ডোনেশন বাইরে দেয়। এই এই যে ফিশারি স্যার 25 লাখ টাকা স্যাংশন করা ব্লক প্রেসিডেন্টের ইয়ত স্যার, এখানে বোর্ড মারা আছে স্যার, সুইমিং পুল বাউন্ডারি ওয়াল, এই 25 লাখ টাকাটা হেতারা মারিয়া খাইছে স্যার, এগুলোর কোনো হিসাব নাই। এই যে আমরা দীনদয়াল যে বিপিএল লাইনগুলো আইসে যে স্যার মোদি যে দিছে যে মোদিজি, এইগুলো স্যার এমন গুন্ডাগর্দি করিয়া তারা লাইন কাটছে, যে বাগানে কাজ করব এইগুলো লাইনগুলো জ্বালাইব, যে কাজ করতো না এ বাগানে লাইন এই মানে বিপিএল লাইন জ্বালাইতে পারতো না স্যার। এমন সিস্টেম কি যে আমরা যে আগে যে ইন্দ্রাবাসগুলো দিত, হ্যাঁ এই ইন্দ্রাবাসগুলা নিয়ে হে লেবার কোয়ার্টার বানাইছে স্যার, লেবার কোয়ার্টার বানানোর পরে এখন যদি আমরা কাজ না করি, হ্যাঁ কাজ যদি না করি তা আমরা এই লেবার কোয়ার্টারে থাকা মানে বিপদ স্যার, তালা মারি দেয় স্যার, এক ইয়া চকিদারে তালা মারি দেয়, বাগানে কাজ করলে ইন্দ্রাবাসে থাকবো আর না হয়ে আমরা থাকতাম না, এইরকম সিস্টেম স্যার, এইগুলোর লাগিয়ে আমরা আজকে এই আন্দোলনে দাঁড়াইছি স্যার। মাদকের বাড়বাড়ন্ত রুখতে শেষমেশ পথে নামতে হলো জনতাকে। রবিবার রাতে করিমগঞ্জে জাতীয় সড়কের ওপর কয়েক লক্ষ টাকার কফ সিরাপ জ্বালিয়ে দেওয়ার পর সোমবার তারা হানা দেন বিভিন্ন হোটেলে। বারুইগ্রাম এলাকার বিভিন্ন হোটেল থেকে জব্দ করা হয় বিপুল পরিমাণ বিদেশি মদ। রবিবার থেকে সোমবার অবধি বেশ কটি অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে নেশাদ্রব্য জব্দ করার পাশাপাশি চেরাগি বাজারে দুই ড্রাগস ক্রেতা আফতাব উদ্দিন এবং হাসান আহমেদকে আটক করেন জনতা। অন্যদিকে রাতাবাড়ি থানার অন্তর্গত দুর্লভছড়া থেকে AS10B0785 নম্বরের একটি গাড়ির চালক সাব্বির হোসেনের কাছ থেকে জনতা জব্দ করেন 135টি ব্রাউন সুগারের কৌটো। তাছাড়া জনতার অভিযানে একটি নম্বরবিহীন অল্টো এবং AS11K3799 নম্বরের একটি বলেরো গাড়িতে থেকে জব্দ করেন কয়েক লক্ষ টাকার এসকাফ কফ সিরাপ। উত্তেজিত জনতা গাড়ি দুটি ভেঙে চুরমার করে দেওয়ার পাশাপাশি পুড়িয়ে দেন কফ সিরাপের বোতলগুলি। এদিনের অভিযান শেষে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে যে কি পরিমাণ নেশাদ্রব্য প্রতিদিন করিমগঞ্জের বুক চিরে পাচার হচ্ছে বহির্রাজ্যে।
পরে পুলিশ জনতার এই সংঘবদ্ধ অভিযানের ভূয়সী প্রশংসা করেছে। এই ন্যাশনাল হাইওয়ে আমার কোনো পার্মানেন্ট চেকপোস্ট নাই, গতিকে আমি গোপনীয় সংবাদ ভিত্তিক ইতিমধ্যে বহু জায়গায় রেড করা হয়েছে আর চেকিং করা হয়েছে গাড়ি, আর ইতিমধ্যে বহু জায়গায় আমি ড্রাগস সরবরাহকারী ধরব সক্ষম হয়েছি। কিছুদিন আগে আমার দু তিন দিন আগতে আমি করিমগঞ্জ ধরেছি, ড্রাগস কিছু আমি জব্দ করেছি রাস্তাটো, আর বাকি যেখানে আমি পাইছো এখানে জব্দ করেছি। বাকি কিছু দুটা গাড়ি আসিল, একটা এরো গাড়ি আর একটা বলরো গাড়ি, এই দুটা গাড়িতে আনি আসিল পাবলিকে কোয়া মতে ছয় সাত কার্টুনও ধরব পড়ে, পুলিশক হেল্প লোব পড়ে, আর পুলিশও তো রাইজরেরপরা হেল্প লোব, গতিকে সকলের সহযোগিতা হলে এইখানে নির্ভুল হব বলে পেলায় ভাবি আসো। খালি পুলিশে যে একচেটিয়া ধরব পারিব এটু কোনো মানে আশা নাই, যেহেতু পাবলিকে গম পায় কথাখিনি বেশি, যদি পাবলিকে আমাকে সহযোগ করলে আরও এইখানে ঘটনা আমি ধরব পারি সক্ষম, আর ইয়ারও আমি তদন্ত করে পেলায় যেখানে মেইন জড়িত আছে মানুষ এইখানে আমি দুষ্কৃতিকে ধরব পারি বলে আশা রাখি। বদরপুর পুলিশ সোমবার রুটিন তল্লাশিতে বেরিয়ে প্রায় লক্ষাধিক টাকার অবৈধ বিদেশি মদ বাজেয়াপ্ত করেছে। বদরপুর থানার টাটন দারোগা গোপন সূত্রের খবরের ভিত্তিতে এদিন সন্ধ্যায় অভিযানে নেমে বাজার এলাকার একটি হোটেলে তল্লাশি চালান। এরপর এই হোটেলের একটি গোপন কক্ষ থেকে কয়েক কার্টুন অবৈধ মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মদের বাজার মূল্য আনুমানিক লক্ষ টাকা। বদরপুর থানার বর্তমান ওসি জে কে বরার নেতৃত্বে গত কয়েকদিন থেকেই অবৈধ মদের বিরুদ্ধে অভিযানে নেমেছে পুলিশ। পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। অবৈধভাৱে কুড়া বিক্রি করে সেইবিলাক আমি সিজ করো আর আমি লাস্ট ছেটারডে আমি দুখন দোকানত করেছিল, আজি বদরপুর হাটত এখন করা টোটেল আপনার মিনিমাম 20 লিটার মান কোয়ান্টিটি করে। ধলের সংরক্ষিত বনাঞ্চল রজনীখালীর বিতাড়িত পরিবারগুলোর সাহায্যে এগিয়ে এসেছেন বরাকের বিভিন্ন দল সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার ব্লক ও জেলা কংগ্রেসের একঝাঁক নেতাকর্মীকে নিয়ে রজনীখালে যান প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। এদিন উচ্ছেদের তীব্র সমালোচনা করেন সাংসদ। পাশাপাশি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও ডিএফও সানিদেও চৌধুরীরও তীব্র সমালোচনা করেন সাংসদ সুস্মিতা। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক হিরু দাস, নরসিংপুর ব্লক কংগ্রেস সাধারণ সম্পাদক রাজন পালিত, জালাল আহমেদ মজুমদার প্রমুখ। দলাই সমষ্টিতে যেদিন থেকে পরিমলবাবু ফরেস্ট মিনিস্টার হয়েছেন, উনি বনমন্ত্রীর প্রত্যেক অফিসার এবং এক্সাইজ মিনিস্টারের মিনিস্ট্রির প্রত্যেক অফিসারকে আমি মনে করি মিসইউজ করছেন। উচ্ছেদ করবো না, প্রকাশ্যভাবে আপনি দেখেছেন আপনার রেকর্ডিং আছে। প্রশ্নটা হলো পঞ্চায়েত ইলেকশন হোক আর এমপি ইলেকশন হোক, ইলেকশনে হার জিত থাকে, কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টের অফিসারকে এইভাবে মিসইউজ করাটা ঠিক না। আজকে এরাও মানুষ, ওরা ভোট যাকেই দোক আমার কোনো আপত্তি নাই, এরা এ দেশের নাগরিক। এটা কিভাবে হচ্ছে? মিসইউজ অফ পাওয়ার। প্রাইম মিনিস্টার কি বলছে, সবকা সাথ সবকা বিকাশ আর সবকা বিশ্বাস। এরা তো বিশ্বাস করে বিজেপি কে ভোট দিয়েছিল, কি হলো? এদের থেকে 10% হলেও 20% ওরা নিজে স্বীকার করে। কালান সৎসঙ্গ আশ্রম রোডে গলায় শাড়ি জড়িয়ে আত্মঘাতী হয়েছে পপি সরকার নামে বছর 19-এর এক ছাত্রী। স্থানীয়দের ভাষ্যে জানা গেছে, এবার উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় রেজাল্ট খারাপ হওয়ায় পপির মা তাকে প্রায়শই বকাঝকা করতেন। মঙ্গলবার পপির বাবা এনআরসির শুনানিতে সকালে ডলু চলে গিয়েছিলেন। এই সুযোগকে কাজে লাগিয়ে গলায় ফাঁস জড়িয়ে আত্মঘাতী হয়েছে পপি। পরে পুলিশকে খবর পাঠানো হলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। তিন বছরের শিশুর সঙ্গে অভব্য আচরণ ও খুনের অপরাধের শাস্তির দাবি জানালো তারাপুর জনকল্যাণ সংঘ। মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে কাছাড়ের জেলাশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এ মর্মে একটি সনদপত্র পাঠানো হয়েছে। এদিন সনদপত্র প্রদান করার সময় সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন তারাপুর গ্রাম পঞ্চায়েতের এপি সদস্য পাপলি কর্মকার, দেবদুলাল মালাকার, ভবানী ভট্টাচার্য প্রমুখ। আমরা যে টুইকেল শর্মাকে যেভাবে অমানবিক নরপিশাচে যে অত্যাচার করেছে, সেই অত্যাচারের বিরুদ্ধে আমরা ধিক্ষার জানাই। ওকে আমরা পাবলিকের সামনে যেন ওকে ফাঁসি চাই।
আজকে ওর পোস্টমর্টাম রিপোর্টে যা পেয়েছে আমরা দেখা যাচ্ছে পোস্টমর্টাম রিপোর্টে ওর চক্ষু দুটা চক্ষু প্রথম খুলেছে, নখ খুলেছে, হাত খুলেছে, ওর যোনিঅঙ্গ খুলেছে। এই 3 বছরের শিশু ও কি দোষ করেছিল আজকে জানতে পেরেছি আমরা মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা পত্রপত্রিকার মাধ্যমে যে 10,000 টাকার বিনিময়ে ওর বাবা 10,000 টাকা ধার নিয়েছিল। এই ধারের বিনিময়ে এই যে নরপিশাচ এই ছোটো বাচ্চাটাকে এরকমভাবে অত্যাচার করেছে, ওকে ধর্ষণ করেছে, এর তীব্র নিন্দা জানাচ্ছে আমাদের টিম তারাপুর জনকল্যাণ সংঘের তরফ থেকে প্রত্যেক সদস্য এবং সদস্যবৃন্দ। আমরা আমাদেরকে এটাই আমাদের দাবি যে ওকে একদম জীবন্ত ফাঁসি বা অন্য কিছু যাতে হয়, যাতে এরকম যেন আর সমাজে এরকম না হয়। চাবাগান শ্রমিক বিনোদ মুন্ডার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ সোমবার এক যুবককে আটক করেছে। আটক এই যুবক মাধব ডিকিয়াসেন, বয়স 26। গত শনিবার নিখোঁজ বিনোদ মুন্ডার মৃতদেহ বিজয়পুর চাবাগান থেকে উদ্ধার করে পুলিশ। রবিবার ময়নাতদন্তে মৃতদেহ পরীক্ষার পর তাকে হত্যা করা হয় বলে স্পষ্ট হওয়ার পরই এক প্রতিবাদী মিছিল বের করেন স্থানীয় বাসিন্দারা। এতে অংশ নিয়ে প্রাক্তন বিধায়ক রুমিনাথ অপরাধীকে গ্রেফতারের দাবি জানালে পুলিশ এই যুবককে আটক করে। বিগত বেশ কিছুদিন ধরে নিশি কুটুম্বদের দাপটে নাজেহাল হয়ে পড়েছেন তারাপুর এলাকার মানুষ। দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন স্থানে চুরিকাণ্ড সংঘটিত হয়ে চললেও পুলিশ প্রশাসনের তরফে কোনো সাহায্য পাচ্ছে না বলে অভিযোগ করেছেন তারাপুরের আমজনতা। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আমজনতা একটি সনদপত্র তুলে দিয়েছেন কাছের জেলা শাসক এবং পুলিশ সুপারের হাতে। ডিসিকে মেমোরেন্ডাম দেওয়ার জন্য এসকে এটাই যে আমাদের তারাপুর অঞ্চলে প্রত্যেক দিন চুরি হচ্ছে, প্রত্যেক দোকানে বাড়িতে মেন রোডে, মেন রোড থেকে একটু অ্যাপ্রোচ গিয়েও মেন রোডেই বেশি সব দোকানগুলোতে চুরি হচ্ছে প্রত্যেকটা দিন। আমাদের প্রশাসন থেকে কোনো আমরা সাহায্য পাচ্ছি না, তাই আজকে আমরা এসপিকে মেমোরেন্ডাম দিয়ে এসেছি, ডিসি ম্যামকেও দিয়েছি, আমরা শিলচর পিএসকেও দিয়েছি, তারাপুর পুলিশ আউটপোস্টকেও দিয়েছি। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারাপুরের বাসিন্দা আশিস দত্ত অভিযোগ করেছেন, তারাপুরে প্রশাসনের তরফে সিসিটিভি ক্যামেরা লাগানো হলেও এসব ক্যামেরা অ্যাক্টিভ নয়। অ্যাক্টিভ থাকলে হয়তো এসব সমস্যার অনেকটাই সুরাহা করা যেত। আমাদের মেইন কথা হচ্ছে আমাদের তারাপুর অঞ্চলে কিছু দু একটা সিসি ক্যামেরা অ্যাডমিনিস্ট্রেশন থেকে লাগানো হয়েছে, কিন্তু সেটা এখন অ্যাক্টিভ করেননি ওনারা। অ্যাক্টিভ করলে হয়তো আরও 400টা সিসি ক্যামেরা বাড়ালে হয়তো এটা বন্ধ করা যেতে পারে, তাই আমরা মেমোরেন্ডাম দিয়েছি, দেখি এখন অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে কী করা হয়। যদি ওরা ভালো পদক্ষেপ নেয় তাহলে আমরা ওদেরকে সহযোগিতা করবো, নাহলে আমরা আবার কোনো আন্দোলনের পথে যেতে হবে, হয়তো রোড ব্লকেজ করবো বা অন্য ধরনের কিছু করতেই হবে আমাদেরকে। দেখা গেছে আরও এখানে একটা দোকানদার একজন গার্ড রাখতে পারবে না, হ্যাঁ, বা 4-5 জন দোকানদার মিলে একজন গার্ড রাখতে পারবে। এখানে তো আছেই আউটপোস্টে আমরা দিয়েছি মেমোরেন্ডাম, হ্যাঁ, ওনারা যখন পেট্রোলিং করছে হয়তো তার গ্যাপিংয়ে হয়তো চুরি করে নিয়ে যাচ্ছে, কিন্তু এটা তো আমরা বুঝতে পারবো না। না নিজের প্রচেষ্টায় বাল্যবিবাহ থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হয়েছে এক কিশোরী। জানা গেছে ত্রিপুরার কদমতলায় মামার বাড়িতে পড়াশোনা করছিল করিমগঞ্জ বাজারে ছড়ার মারুগ্রামের এক কিশোরী। বাবা মা এবং মামা তার বিয়ের আয়োজন করলে বাড়ি থেকে পালিয়ে যায় ওই কিশোরী। রেলস্টেশনে 2 রাত কাটিয়ে কিশোরী শরণাপন্ন হয় নীলামবাজার থানার, প্রাণ ভিক্ষার আবেদন জানায়। পরে নীলামবাজার পুলিশ কিশোরীকে সমঝে দেয় ত্রিপুরা পুলিশের হাতে। বর্তমানে ত্রিপুরা পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। বাদামে ও রাইট একটা ট্রেন আয় বোধপুর থেকে ডাইরেক্ট নিলাম বাজার, বহুত কষ্ট করে নিলাম বাজার অফিসে স্টেশন অফিসে গেছি। বাদে সকালে আইসি আবার পরে এনে সার নাই, বইতে 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 সার নাই, সারা দিন বসি বয়ার ফিরে আইস বিকালে সার আইস। তুমি পড়ানি কোন ক্লাসে পড়ো? সেকেন্ড ইয়ার। ম্যাট্রিকের রেজাল্ট কী তোমার? 75%। তো ইয়াতে আহি থানাত উপস্থিত হয়েছে আর মোক কইছে যে মোক তাইর প্রাণ ভিক্ষা লাগে। মই সুধিল কি হল তোমার, বলে মোর মা দেউতায় জবরদস্তি করে মোক বিয়া দিব খুঁজিছে আর মোর মনলে পড়িবলৈ ইচ্ছা। তাই হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ারত পড়ি আছে, পড়াশোনাতো ভাল চলে করে কি মোক মার্কশিট দেখুৱাইছে আর মোক বারবার রিকুয়েস্ট করেছে যাতে কোনো অবস্থায় তাই যদি বিয়া না হয়। তারপর মই এইটো এটা জিডিএনটি করিলো,
কৰি পেলাই মাক বাপেকৰ ঘৰত আমাৰ বাজাৰী ছাড়া থানাৰ আণ্ডাৰত তাইৰ ঘৰ পৰে, দেউতাকৰ ঘৰ আৰু মোমায়েকৰ ঘৰ পৰে এই ত্ৰিপুৰাৰ কদমতলা থানাৰ আণ্ডাৰত। তাত থাকি পঢ়া শুনা কৰি আছিলে। তো মোমায়েকহঁতৰ ঘৰৰ পৰা তাই পলাই আহিছে আৰু। বাপেকে মোমায়েকহঁতৰ লগত মিলি পেলাই বিয়া দিবলৈ চেষ্টা কৰি আছিলে। তাৰপিছত মই দুই জেগাতে খবৰ দিলোঁ তাহাঁতৰ ঘৰৰ মানুহক আৰু আমাৰ অধিকাৰ কৰ্তৃপক্ষকো জনালোঁ যে কেনেকৈ ছোৱালীগৰাকী আহিছে। তাৰপিছত এতিয়া আজি ৰাতি এই ত্ৰিপুৰাৰ কদমতলা থানাৰ পুলিচ এজন চাব ইঞ্চপেক্টৰ লগতে ষ্টাফ লৈ আৰু তেওঁৰ বাপেক আহিলে। আহি পেলাই নিজৰ ছোৱালীক আৰু এতিয়া তেওঁলোকে পুলিচৰ সহযোগত আমাৰ নীলামাজাৰ থানাৰ পৰা লৈ গ'ল। শিলচর মহেশ্বরী মহিলা মন্ডল ও শিলচর মহেশ্বরী যুব সংগঠনের ব্যবস্থাপনায় মঙ্গলবার শহরের হাসিখুশি ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সংগঠনের কর্মকর্তারা জানান, অনেকদিন থেকেই তারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। তারা আরও জানান, এ দিনটিতে মহেশ্বরী সমাজের উৎপত্তি হয়েছিল, ফলে প্রতি বছর তারা এদিনে উৎসব পালন করে থাকেন। এদিন সন্ধ্যায় তারা নিজের ঘরে প্রদীপ জ্বালিয়ে ঘরকে সুসজ্জিত করে তোলেন। এদিন সন্ধ্যায় হাসিখুশি ভবনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান आयोजन करा है। आज के दिन हम लोग का मैसरी समाज की उत्पत्ति हुई थी, उसके उपलक्ष्य पे हम लोग ये उत्सव मनाते हैं और उसी के उपलक्ष्य में ये ब्लड डोनेशन का कार्यक्रम हम लोगों ने रखा है और फिर रात में सांस्कृतिक प्रोग्राम करके और दिवाली की तरह हम लोग दीपावली की तरह हम लोग दिया भी अपने घरों में जला करके इस उत्सव को यादगार बनाएंगे। का पावन पर्व है ये हम लोग इसलिए मनाते हैं क्योंकि हम लोग महेश्वरी जाति जो है उसका उत्पत्ति दिवस आज ही है, इसलिए इसको हर्षोल्लास से मनाते हैं। सुबह मंदिर में पूजा अर्चना, अभी हम ब्लड डोनेट करते हैं। हमारा टारगेट है 40 यूनिट का, जिसमें अभी तक 12 या 13 यूनिट हो चुकी है। और शाम को हमारे यहीं पर सांस्कृतिक प्रोग्राम है, जिसमें हमारे महिला मंडल द्वारा सांस्कृतिक कार्यक्रम प्रस्तुत किया जाएगा। तत्पश्चात हम लोग बुजुर्ग लोग को सम्मानित करेंगे और जो बच्चे हमारे समाज के फर्स्ट डिवीजन सेकंड डिवीजन आए हैं उनको सम्मानित पत्र दिया जाएगा। শিলচরের নাট্যদল ভাবিকালের উদ্যোগে 12 জুন বুধবার থেকে শুরু হচ্ছে যুব নাট্য কর্মশালা। 5 দিন ব্যাপী এই নাট্য কর্মশালা অনুষ্ঠিত হবে রাজীব ভবনে। প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত এই কর্মশালা চলবে। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নাট্য ব্যক্তিত্ব অনন্ত হীরা ও গুয়াহাটির নিরঞ্জন ভূঁইয়া। কর্মশালায় সঞ্চালক হিসেবে থাকবেন ভাবিকালের নির্দেশক শান্তনু পাল। প্রসঙ্গত 2008 সাল থেকে এই উপত্যকা ও উপত্যকার বাইরে ভাবিকাল ও কলা একাডেমি যৌথভাবে প্রচার প্রসারে নাট্য কর্মশালার আয়োজন করে আসছে। 12 জুন 2019 রাজীব বুধবার ভাবিকালের উদ্যোগে আমরা রাজীব ভবনে সন্ধ্যা 5 ঘটিকা থেকে আমরা বিরাট 5 দিনব্যাপী যুব নাট্য কর্মশালার আয়োজন করেছি এবং এই নাট্য কর্মশালায় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব নাট্য ব্যক্তিত্ব এই অনন্ত হীরা বাংলাদেশ থেকে আগত, উনি প্রশিক্ষক হিসাবে অংশগ্রহণ করবেন। সেই সঙ্গে অংশগ্রহণ করবেন গুয়াহাটি থেকে নিরঞ্জন ভূঁইয়া এবং কর্মশালার সঞ্চালক হিসেবে থাকবেন ভাবিকালের নির্দেশক শ্রী শান্তনু পাল মহাশয়। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। ম্যানেজারের বিরুদ্ধে বিক্ষোভ শ্রমিকদের, উত্তাল রোজকান্দে। জনতার ম্যারাথন অভিযানে মদ বাজেয়াপ্ত, প্রশংসা পুলিশের। উচ্চ মাধ্যমিকে খারাপ ফলাফল, কালাইনে আত্মহত্যা কলেজ ছাত্র। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।